হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ায় নতুন পরিবর্তন বাংলার ওপরে আসতে চলেছে কনকনে শীত আজ রাত থেকে তাপমাত্রা অনেকটাই নামতে চলেছে এছাড়াও একই দিকে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এদিকে আবারও আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে বাংলার ওপরে মেঘ আসার কারণে জায়গায় জায়গায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো আমরা এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম ওড়িষ্যা এবং ভারতের বিভিন্ন অংশে কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে এছাড়াও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা না কারণ বঙ্গোপসাগরে আবারও নতুন করে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘণ্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আমরা উপগ্রহার স্যাটেলাইট ইমেজে রয়েছি আর এই স্যাটেলাইট ইমেজের আপডেট অনুযায়ী যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে বেঙ্গালুরু নাল্লোর অর্থাৎ এখানে আমরা চেন্নাই তামিলনাড়ু এদিকে আবার অন্ধ্রপ্রদেশে যেখানে নাম এবং কাকিনাড়া তারপর হচ্ছে বিজয়ওয়াড়া এইদিকে আমরা ব্রহ্মপুর সাইডে এবং ভুবনেশ্বর কামাখানগরের দিকেও বালাসরের দিকটাতেও মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই মুহূর্তে জায়গায় জায়গায় আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূল থেকে এই যে মেঘ সেটা কিন্তু যাচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে আবারও আমরা যদি এটাকে একটু এদিকটাতে দেখি তাহলে আরব সাগরে দেখুন ঘূর্ণাবর্ত এই কিন্তু রয়েছে আর ভারত মহাসাগরে একটি নতুন করে সিস্টেম আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাটার মধ্যে তো এবার আমরা চলে যাব এখানে উপগ্রহচিত্রে থেকে বজ্রবিদ্যুৎ মোড়ে আর এই বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী যদি আমরা দেখি দেখুন বজ্রবিদ্যুৎ মোড় বলছে কি এখানে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু আর দিকে কেরালা এই সমস্ত জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে চেন্নাই পাদুচেরি বেঙ্গালুরু দিকটাতে যে ভালো পরিস্থিতি কিন্তু বৃষ্টির দেখা যাচ্ছে অর্থাৎ গভীর কোনো জায়গায় বৃষ্টি এবং কোথায় বজ্রপাত সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের ফলে আর শ্রীলঙ্কাতে চলবেই বৃষ্টি তারপর আমরা যদি এটাকে প্লে করি দেখুন এখানে প্লে করলে কিন্তু ভারতের দক্ষিণ ভাগে বৃষ্টির পরিমাণ বাড়ছে বিশাকাপট্টনম সাইডে এবং বিজয়ওয়াড়া কাকিনাড়া সাইডে এটা তো ভারতের এই দক্ষিণ কোনাগুলিতে এবার আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি থাকবে দেখুন পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দার্জিলিং তারপর হচ্ছে মানগান গ্যাংটক এবং সিকিম এই সমস্ত জায়গায় সিকিমে তো প্রায় তুষারপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর এদিকে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গায় হালকা কয়েক পাঁচটা বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি আর নেপাল সাইডেও আমরা তুষারপাতের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারতের কিছু উত্তর ভারতের জেলা জায়গাগুলি যেমন এখানে কেদারনাথ এবং তার আশেপাশের দিকটা তো আমরা এবং হরিদ্বারের দিকটা তো আমরা একটু বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে পাকিস্তান হয়ে দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবারে কিন্তু তেমন বৃষ্টি না হলে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি বাংলার ওপরে আসতে চলেছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা এটাকে যদি একটু আগেই নিয়ে যাই আমরা তাপমাত্রা মোড়ে আসা আপনাদেরকে দেখাবো যে কতটা ঠান্ডা পড়তে চলেছে এখানে বৃষ্টিটা আপাতত তেমন আমরা পশ্চিমবঙ্গের ওপরে দেখতে পাচ্ছি না দেখুন পুরো পরিষ্কারই থাকবে আবহাওয়া দশ তারিখে গেল আমরা তেমন কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এগারো তারিখেও দেখতে পাচ্ছি না বারো তারিখে দেখতে পাচ্ছি না শুধু পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের দিকগুলোতে বৃষ্টি হবে আর এদিকে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবত্ত আসছে দেখে নেব যে উপকূলে কোনো বৃষ্টি হবে কি না কারণ কাল সন্ধ্যের আপডেট আমরা দেখেছিলাম যে উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছিল তো এখানে সোমবার তেরো তারিখে যদি আমরা যাই তেরো তারিখে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি কিন্তু ভারতের দক্ষিণ ভাগে এবং শ্রীলঙ্কার দিকে থাকছে আর এদিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা আমরা প্রায় না থাকার মতোই লক্ষ্য করতে পারছি তবে ষোলো তারিখে গিয়েও আমরা কিন্তু কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না তবে নিম্নচাপ আসছে উড়িষ্যার দিকে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যা এদিকে নিম্নচাপের এফেক্ট পড়বে সবথেকে বেশি পড়বে অন্ধ্রপ্রদেশ সাইডে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর পশ্চিমবঙ্গে না থাকলেও বাংলাদেশের উপকূল দিকটাতে আমরা খানচি সাইডটাতে কিছুটা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো একদম পরিষ্কার আকাশ জায়গায় কোনো জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই কেউ যদি বৃষ্টির আপডেট দিয়ে থাকে সেটা কিন্তু ভুল এই মুহূর্তের আপডেট তবে জানি না বিকালে কী হবে বিকালে যদি কোনো পরিবর্তন থাকে সেটা আমরাই আপনাদের নিয়ে আসবো তবে আমাকে ভুল বলবেন না এদিকে যদি আমরা এই মুহূর্তে চলে যাব তাপমাত্রা মোড়ে দেখে নেব কোথায় কোথায় কতটা টেম্পারেচার নামতে পারে কারণ আজ রাত থেকে বিশাল টেম্পারেচারে ঘাত টেম্পারেচার নামতে চলেছে অর্থাৎ কনকনে শীত কিন্তু আজ রাত্রেবেলা থেকেই পড়বে আর এদিকে দেখতে পাচ্ছেন চীন সাইডে কিন্তু এই মুহূর্তে তুষারপাত আমরা দেখতে পাচ্ছি যদি টেম্পারেচার দেখি তাহলে মাইনাসে নেমে গেছে কোথাও মাইনাস এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি আবার কোথাও দশ ডিগ্রি এমন কিন্তু আমরা মাইনাসের টেম্পারেচার দেখতে পাচ্ছি আর কোথাও জিরো ডিগ্রি সেলসিয়াসও রয়েছে ওই ধরুন তুষারপাত হবেই এদিকে জায়গাগুলিতে তো আবার এদিকে আমরা সিকিমেরও দিকে দেখতে পাচ্ছি যে তুষারপাত আট মাইনাস আট ডিগ্রিতে চলে গেছে যার জন্য তুষারপাত কিন্তু এই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের টেম্পারেচারটা দেখতে হয় তাহলে এখনকার আপডেট অনুযায়ী এখন টেম্পারেচার কিন্তু কলকাতার ওপর একত্রিশ এবং জায়গায় জায়গায় কোথাও তিরিশ কোথাও একত্রিশ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও কোথাও তিরিশ কোথাও উনতিরিশ এবং কোথাও উনত্রিশ এমনই দেখা যাচ্ছে জায়গায় জায়গায় বিভিন্ন টেম্পারেচার কিন্তু উত্তরবঙ্গে আবার গেলে আমরা এই মুহূর্তে কোথাও আঠাশ কোথাও উনত্রিশ এবং কোথাও বাইশ এবং যেমন দার্জিলিংয়ের উপরে কুড়ি ডিগ্রি সেলসিয়াস আমরা এখনকার দুপুরেই লক্ষ্য করতে পারছি মানে বুঝতে পারছেন যে আর কতটা টেম্পারেচার দার্জিলিং অথবা গ্যাংটকের দিকে নামতে পারে কারণ গ্যাংটক এখনই সতেরো ডিগ্রি রয়েছে তারপর আমরা যদি এটাকে রাত্রেবেলার দিকে নিয়ে যাই দেখুন এখানে রাত্রি নটার পর থেকে কিন্তু টেম্পারেচার নামা শুরু হয়ে যাবে গিয়ে কলকাতা এবং তার আশেপাশে কোলাঘাট তারপর হচ্ছে চন্দননগরে প্রায় একুশ ডিগ্রি টেম্পারেচার নেমে যাবে গিয়ে তেইশ ডিগ্রি খড়গপুরে কলকাতাটা পঁচিশ ডিগ্রি বাঁকুড়াতে একুশ ডিগ্রি পুরুলিয়াতে কুড়ি ডিগ্রি নেমে যাবে আর সে সময় যদি আমরা উত্তরবঙ্গে দেখি যেমন দার্জিলিং বা গাইজিং গ্যাংটক এ সমস্ত খাতে তেরো ডিগ্রি টেম্পারেচার নামবে গ্যাংটকাতে দশ ডিগ্রি নেমে যাচ্ছে মানে বুঝতে পারছেন যে উত্তরবঙ্গে কত শীত পড়তে চলেছে যারা দার্জিলিং থেকে এবং গ্যাংটক কালিম্পং সাইড থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাদবাকি জায়গাগুলোতে যত উত্তরবঙ্গ রয়েছে সেখানে তো টেম্পারেচার নামবে এরপর আমরা যদি এটাকে ভোর রাত্রিবেলা যাই অর্থাৎ আট তারিখে পরে যাবে ভোর রাত্রিবেলা গেলে কলকাতায় আগামী কাল ভোর রাত্রিবেলা ভোর রাতের দিকে ভোর চারটে এম সে সময় কিন্তু আমরা আঠেরো ডিগ্রি টেম্পারেচারে নামতে দেখতে পাচ্ছি অর্থাৎ কাল প্রবল শীতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় কনকনে শীত আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি টেম্পারেচারে কোথাও কোথাও আসতে পারে যেমন পুরুলিয়ার দিকে সতেরো ডিগ্রি এবং বাঁকুড়াতে এবং আরামবাগ সাইডে বর্ধমান বা দুর্গাপুর সে সমস্ত সাইডে সতেরো ডিগ্রি নামতে পারে আর এদিকে ঝাড়খণ্ডে তো একদম টেম্পারেচার যেহেতু একদম গাছপালায় ভর্তি একদম গ্রাম্য এলাকা এখানেও কিন্তু টেম্পারেচার অনেকটাই নামবে তারপরে আমরা আগামী আগামীকাল যখন দুপুরবেলা নাগাদ যাচ্ছি সেখানে টেম্পারেচার দেখতে পাচ্ছি বাড়বে তারপর আস্তে আস্তে করে কিন্তু যদি আপনাদেরকে একবার এখানে ক্লিক করে দেখায় দেখুন বৃহস্পতিবার প্রায় আমরা টেম্পারেচার দেখুন দেখুন বুধবারের মধ্যে আজ মঙ্গলবার বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়াসে নামবে তারপরে আমরা এটাকে যদি একটু আগে যাই উনিশ ন তারিখে যাই বৃহস্পতিবারে বৃহস্পতিবারে প্রায় আঠেরো ডিগ্রি টেম্পারেচার সর্বনিম্ন নামবে তারপরে কিন্তু আবার সতেরো ডিগ্রিও আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শুক্রবার দশ তারিখে সতেরো ডিগ্রি হতে পারে এরপরে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি হবে তারপরে বাইশ ডিগ্রি সর্বনিম্ন দেখা যাচ্ছে অর্থাৎ একটু টেম্পারেচার বাড়বে শনিবারের পর থেকে কিন্তু টেম্পারেচার আমরা বাড়তে দেখতে পাচ্ছি এবং এটা এমনই থাকবে দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিন্তু কন্টিনিউয়াসলি কমবে আবার পরে কিন্তু আস্তে আস্তে আবার কমতে পারে আবার আঠেরো ডিগ্রি নামবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেমন টেম্পারেচার পশ্চিমবঙ্গের দিকে আসতে চলেছে এবং বাংলাদেশের দিকে আসতে চলেছে জায়গায় জায়গায় কিন্তু টেম্পারেচার অনেক নামবে এবারে আজ রাত্রেবেলা থেকে আপনার শীত অনুভব করতে পারবেন তো যারা ষোলো তারিখ অবধি যা আপডেট দেখতে পাচ্ছে তাতে কিন্তু কোথাও আঠাশ কোথাও উনত্রিশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে অথবা রাত্রি বারোটা নাগাদ থাকবে তবে আস্তে আস্তে করে কমতে পারে তবে ষোলো তারিখের পর থেকে কিছু হয়তো পরিবর্তন আসতে পারে কারণ ষোলো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে রাত্রি বারোটা এ পঁচিশ ডিগ্রি টেম্পারেচার বলা হচ্ছে কলকাতায় দেখা যাক পরবর্তী আপডেটগুলো থেকে এখনকার জন্য এতটাই সত্য বন্ধুরা আবার আসবে বিকেলে নতুন আপডেটের সঙ্গে আরও কোনো আবহাওয়া পরিবর্তন থাকে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা অবশ্যই নিজে কমেন্টে জানাবেন কিন্তু আবহাওয়ার এই ঠান্ডার আপডেটগুলো দিচ্ছি আপনাদের ভালো লাগছে কিনা যদি কোনো সংশোধন করার চেষ্টা সংশোধন করার সম হয় অর্থাৎ সংশোধন করতে হয় তাহলে আমি কিন্তু অবশ্যই সংশোধন করে দেব ধন্যবাদ